নদিয়ার শান্তিপুরের ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক, গুরুতর আহত আরও এক। দুর্ঘটনা নিয়েও ধোঁয়াশা। শনিবার রাত আনুমানিক 9টা নাগাদ শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ইসলামপুর এলাকায় দুজন যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা। এলাকা সূত্রে জানা যায়, মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয়। আমি তো নিশ্চিঙ্গাপুরে বসেছিলাম, ওখান থেকে ফোনে খবরটা পেলাম যে ওরা ইসলামপুরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে। ইসলামপুরে? ইসলামপুর। আচ্ছা। এবং ওর সঙ্গে আমার ভাগনাও আছে। আচ্ছা, সে কোথায় গেল? আমার ভাগনাও এখানে ভর্তি হয়েছিল, এখান থেকে ট্রান্সফার হয়ে কল্যাণীতে নিয়ে গিয়ে হয়েছে। আচ্ছা, মানে সেই বাইকেই ছিল? সেই বাইকেই ছিল। আচ্ছা, আর সে স্পটেই ডেট হয়ে যায়? এ স্পট ডেট হয়ে গিয়েছে। আচ্ছা, আর তাকে কল্যাণীতে রেফার করা হয়েছে? কল্যাণীতে রেফার করা হয়। মানে সে আহত, মানে দুজনও একটা বাইকে ছিল। হ্যাঁ, সে এখানে স্পটে ডেট হয়ে গেছে, আর আরেকজনকে কল্যাণীতে রেফার করেছে। কল্যাণীতে রেফার করা হয়েছে। বাইকের চালক এবং আরোহী গুরুতর জখম হন, যার মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে রেফার করা হয়। ঘটনার পর খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দুজনকেই শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, ওই দুই যুবকের বাড়ি সাহেবডাঙ্গা উত্তর পাড়ায়, তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। অত্যন্ত অন্ধকার রাস্তা হওয়ার কারণে দুর্ঘটনা কী কারণে ঘটে তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। আমি ছিলাম হসপিটালে। আচ্ছা, মানে আমার ভাগ্নে ভর্তি ছিল, ভর্তি হতে দিয়ে আমি এখন ফোন পেলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, ওনার নাম কি? গাফার ধাপ। বাড়ি কোথায়? সাহেবডাঙ্গা উত্তর পাড়া। আপনার নাম কি? চাকু ধাপ। আপনার বাড়ি একই জায়গায়? একই, আমার ভাই, ছোট ভাই। আচ্ছা, কীভাবে অ্যাক্সিডেন্ট ঘটলো? আমি সেসব কিছুই দেখিনি। বয়সটা কীরকম? এই 25-26 বছর। আমি বাইক অ্যাক্সিডেন্ট শুনছি তো, বাইক অ্যাক্সিডেন্ট। আমি তো মানে জায়গায় ছিলাম, আমি হসপিটালে ছিলাম, এখন খবর পেলাম যে এরকম অ্যাক্সিডেন্ট করেছে। আর পরিবারের কী আছে? আপনার এখানে এখন কী আছে এই মুহূর্তে? এই মুহূর্তে আপাতত আমি আছি এখানে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।